14 দিনিয়া বিচার বিভাগ হাজতকু যাচ্ছেন অলু অর্জুন এবং নামপল্লী কোর্ট চঞ্চলগুড়া সেন্ট্রাল জেলে সুরক্ষা কড়াকড়ি করাইছে। স্বাস্থ্য পরীক্ষা পরে অলুকু কোর্টে হাজর করেছিল পুলিশ। আপনার ভিজুয়াল দেখিপারছেন গোটে পটে কিভাবে ভাবে ফ্যান্স মানে রয়েছেন সোশিয়াল মিডিয়ায় গোটে পরে গোটে চর্চা হচ্ছে যে প্রকৃতরে সে দায়ী রয়েছেন না না কোর্ট তাঁকু কাহি 14 দিনিয়া জেল কু পঠাউছেন বিচার বিভাগ জেল কু পঠাউছেন। ইয়াকু নেই বর্তমান সোশিয়াল মিডিয়া কথা কুহন্তু তাঁকু প্রশংসক বা বর্তমান যে সিনেমা ইন্ডস্ট্রি সহ জড়িত সে নিহতি ভাবে চর্চা করছেন। শ্রীতম দাস মধ্যে অভিনেতা আমার সহ যোড়ি আছেন। আপনার আলোচনা বহুত স্বাগত করবি। কিভাবে দেখুছেন বর্তমান যে রায় আসিছে 14 দিনিয়া বিচার বিভাগীয় হাজতকু বর্তমান অলু অর্জুন যাচ্ছেন। গোটে পটে সিনেমা পড়ছে তাঁক না কু নেই চর্চা হচ্ছে, অভিনয় কু নেই চর্চা হচ্ছে, ফিল্ম ভাল প্রদর্শন করছে, অন্যপটে যে দুঃখদ ঘটনা ঘটিছিল সেই 14 দিনিয়া জেল। মাননীয় আদালত কেউ দিগকু দেখিকি আদেশ দিয়েছেন সেটা তো মু এপর্যন্ত জানিনি, কিন্তু দিস ইজ ভেরি অনফরচুনেট। কারণ গোটে কলাকার হাতরে ল অ্যান্ড অর্ডরর কোনোসি প্রকার ব্যবস্থার তা হাতরে কোনোসি মানে তার ইনভলভমেন্ট নথায়। এতে বেসিক্যালি আপনার দেখন্তু অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ ডিপার্টমেন্ট এ দুই জন জানিবা উচিত থিলা যে পুষ্পা ওয়ান হচ্ছে এড বড় হিট হয়েছিলা এবং পুষ্পা টু রেভ মধ্যে বহুত অধিকা থিলা। এবং যেহেতু সিনেমাটা হাজার কোটি পর্যন্ত পৌঁছিয়া পাই যাইছি এবং সে অনুপাতরে বহুত লোক আসুচন্তি হলকু, তেণু অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ বালা আগুরু মানে সজাগ হয়ে রহিয়া কথা থিলা। কোনসি কলাকার কেবে রিলিজ রে কি খালি যায় হচ্ছে গোটে প্রডিউসর ফিল্মটা রিলিজ করে, গোটে কলাকার কে তাকু যায় হচ্ছে প্রিমিয়ার শো হচ্ছে অ্যাটেন্ড করিয়া পাই কিংবা কোর্ট কোর্ট রিলিজ হল তার খুশি সেটা সিএ যে বুলি বুলি কিনা হচ্ছে মানে মফ কন্ট্রোল করিব, কোটি কোটি লোক অধিকা পড়ে আসলে তাকে কন্ট্রোল করিব, এটা তো কোনসি কলাকার কোনসি অধিকার ভিতরে নুহ কি জুরিসডিকশন ভিতরে বি নুহে, সে চাইলে বি করি পারিব না কোনসি কলাকার। তেণু যাহা ঘটনা ঘটিলা যাহা মাননীয় আদালত আদেশ দেইছন্তি তেণু কেউ পরিপ্রেক্ষীরে আদেশ দেইছন্তি তাকে দেখিলে যাই জনা পড়িব। তবে যা অপডেট ডিসেম্বর 8 কথা যদি আমি কহিবা, তবে থিয়েটর ওনর যে রয়েছেন যে জেনারেল ম্যানেজর এবং সিকুরিটি ম্যানেজর যে রয়েছেন সে পূর্ব গিরফ করা যাই সারিছে। তবে যে মহিলাঙ্কর মৃত্যু হয়েছিল তাঁক পরিবার লোকঙ্কর যে অভিযোগ রয়েছিল সেই আধারে বর্তমান আরেস্ট করা যাইছে। কিন্তু আপনার টিকি অপডেট দেওয়া চাইবি, বহুত বরিষ্ঠ অভিনেতা মধ্যে রয়েছেন যে সপোর্টরে আসুচার কুচার যে প্রকৃতরে যা হয়েছে অভাবনীয় দুঃখদ ঘটনা, কিন্তু এথিপাই অল্লু অর্জুন কিভাবে ভাবে দায়ী তাকু সমানে সহজরে গ্রহণ করি পার নাহতি। হ্যাঁ ডেফিনেটলি, কারণ গোটে কলাকার কেবে দায়ী হুয়ে নি যদি কোনসি জায়গায় আমি কোনসি ফাংশন যাওছু সে ফাংশন সময়রে বহুত লোক আমতকু আসন্তি হ্যান্ডশেক করন্তি অটোগ্রাফ নিহন্তি ফটোগ্রাফ নিহন্তি, তার তাকু ম্যানেজ করিবার দায়িত্ব হচ্ছে পুলিশর কিংবা সেইটি লোকাল অ্যাডমিনিস্ট্রেশনর। সেটা আমি কোন লোকঙ্কু মানা করিব যে নাই আম পাখু আসনি কি আমি কোন লোক মানুষ কহিবু যে আমার সহ ফটো উঠাওনি বলে, তেণু গোটে জায়গায় আমি যাইছু কোটি স্ট্যাম্পেড হয়ে গেল তার কেমতি আমি কেমতি তার হচ্ছে দায়ী হবু, সেতরে হচ্ছে পুলিশ হচ্ছে পুলিশ যে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর সেমানে হচ্ছে দায়ী হওয়ার কথা সেথিরে। তবে আউ গোটে যদি ঘটনা কথা কইবা, গোটে গোটে সিনেমাটি হলে বর্তমান ভালো প্রদর্শন করছি সারা বিশ্বরে চর্চা, তারি ভিতরে সিনেমার যে অভিনেতা যে মুখ্য অভিনেতা সিএ বর্তমান জেল যাওয়া পাই যাচ্ছে, নিশ্চিত ভাবে গোটে দুঃখর কথা দুঃখদ কথা যে জনক জীবন চালি যাওয়াটা নিহত ভাবে আমি মানে সেতে সম্বেদনশীল সে হওয়া উচিত নথিলা, কিন্তু সেথিপাই গোটে কলাকার কেবে হেলে দায়ী নুহ। মু বারম্বার কহিবি যে কলাকার সববেলে চাহে তা দর্শক যেমতি সুরুখুরে আসিকি তা সিনেমাটিকে দেখু, কারণ কলাকার সববেলে চাহে তা দর্শক হচ্ছে ভালরে রহু খুশিরে রহু শান্তিরে রহু, তা ফলরে সে তা সিনেমাকে আউথরে দেখিপারিব বারম্বার দেখিপারিব এবং সে যেতে সিনেমা করিব তার যে ফলোয়ার তাকে সেমানে অধিকা সংখ্যার দেখিবে, এটা সববেলে কলাকার গোটে চাহে। কলাকার কেবে চাহেনি তার হচ্ছে দর্শকটা হচ্ছে কোনসি দুর্ঘটনা হচ্ছে চালি যাও, সেইপাই সে হচ্ছে কম্পেনসেশন মধ্যে দিয়েছেন। তেণু নিশ্চিত ভাবে দিস ইজ অনফরচুনেট যে গোটে কলাকার প্রতি যাহা ঘটনা ঘটিলা সেটা নিহাতি ভাবে মু তো কহিবি
সহমতি কেবি নুহে। তবে যদি পূর্ব ভিজুয়াল কু আমি নজর পকাই বর্তমান তো স্ক্রিন আমি দেখু পাচ্ছ অলু অর্জুন স্বাস্থ্য পরীক্ষা পরে তাঁর জেল পঠাই দিয়া যাচ্ছে। অন্যপটে যেদিন অঘটন ঘটি গোটে অভিযোগ এয়া বি আসুচি যে হল ভিতরে রকেট ছড়া গলা বাণ বি ফুটা গলা নিহতি যে হল ম্যানেজমেন্ট রয়েছে তাঁর উপরে প্রশ্ন উঠলা কিন্তু এভাবে হওয়া কথা নয়। অনেক বরিষ্ঠ অভিনেতা নিজ প্রতিক্রিয়ার বর্তমান রাখুম যে অধিক অঘটন বি ঘটি থাই পারে যেত হল ভিতরে এভাবে বাণ এবং রকেট ছড়া যাচ্ছে তাপরে মধ্যে টিকি নজর রহবা বর্তমান দরকার কারণ ফ্যান ফলোইং এত রয়েছে ভিড় কতবে জমুছে এবং তা সহ এভাবে ভাবে বাণ ফুটা যা নেই নাপসন্দ অনেক করছেন। নিশ্চিত ভাবে সেটি যে হল মালিক সে কন্ট্রোল করে রাখা কথা ছিল যে হল কু যে যে তাকে জগি রুচি সে তার হচ্ছে দায়িত্ব রাখা কথা এবং সেপট এরিয়ারে যেতগুড়া সিনেমা রিলিজ হুয়ে সেটিকা লোক মানে এত ভাবপ্রবণ হয়ে যাতে যে সে হিরোর ফটো উপরে ক্ষীর ঢালতে চারিকর যাক তাঁর মূর্তি চারিআড়ে সবুআড়ে করেদিচ্ছেন সে মানে এত ফলোর এত ফ্যান ফলোর তাঁর সমস্ত অনেক তেমন সে ভাল পাওয়াটা বেড়ে বেড়ে হচ্ছে অন্যর ক্ষতি মধ্যে করে দিয়ে সেইটা হচ্ছে গোটে বড় কথা কিন্তু তাকে কন্ট্রোল করবার দায়িত্ব হচ্ছে তো গোটে হিরো যাই কেবে করে পারবনি না হিরো গেলে তো আউরি স্ট্যাম্পেড হচ্ছে অধিকা হব তেমন সে জায়গার যে হল মালিক হলে হল পরিচালনা দায়িত্বের যে অনেক সে চেকিং করে ভিতর পঠাইবার কথা লা যে বাণ ভিতর যাইপারবনি ইয়ে যাইপারবনি সে যাইপারবনি সেটা হচ্ছে দায়িত্ব হচ্ছে হল মালিকর লা তেমন সেতু কৌশি কলাকার কেবে তা উপরে আসবা কথাটা এটা উচিত নুহে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।